হজযাত্রী নিবন্ধনের সময় আগামী 18 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে 2024 সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের জন্য এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে হজ চুক্তির আগেই হজযাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকে। এ শর্তেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারির মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময় 18 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে 2,05,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য 29 ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না। এর আগে হজযাত্রী নিবন্ধনের সময় ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সরকারিভাবে 2,952 জন ও বেসরকারিভাবে 22,961 জন নিবন্ধিত হয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 16 জুন 1445 হিজরি সনের 9 জিলহাজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরও দেশের 1,27,198 জন হজ করতে পারবেন। ভোরের পাতা, নিউজ ডেস্ক।